মন্দির চত্বরে আইসক্রিম বিক্রি করে সংসার প্রতিপালন করছেন মা। উদয়পুরের মাথাবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দির সংলগ্ন বাসিন্দা অর্চনা শীল আজ অনুপ্রেরণা। কার্যত ইচ্ছে করলেই উপায় হয়। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, সৎকর্মে উপার্জন আংশিক কম হলেও তা কিন্তু নিরেচ ও খাদহীন, বিকল্পহীন পরিশ্রম। সেই পরিশ্রম করে পথের মোড়ে আইসক্রিম বিক্রি করে সংসার প্রতিপালন করছেন উদয়পুরের মাতাবাড়ি ত্রিপুরেশ্বরীর মন্দির সংলগ্ন বাসিন্দা মা অর্চনা শীল। স্বামী শারীরিক অসুস্থতার কারণে কাজকর্ম করতে পারেন না, তাই আইসক্রিম বিক্রিকেই সংসার প্রতিপালনের পথ হিসেবে বেছে নিয়েছেন এই গৃহবধূ। ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে তার আইসক্রিম বিক্রির চল। এই আইসক্রিম বিক্রির উপার্জনে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন এবং এক ছেলে বর্তমানে পড়াশোনা করছে। প্রতিদিন যে আয় হয় তা দিয়ে দিব্যি সংসার চলছে। সংসার প্রতিপালনে মায়ের ব্যতিক্রমী প্রয়াস, আর পরিশ্রমের বিকল্প নেই বলেই জানালেন এই মা অর্চনা শীল। আমি জানি যে তারা সবসময় পরিশ্রম করুক এবং ভালোভাবে, যারা যদি পরিশ্রম করে তাহলে ভালো চলতে পারবো। কোনো সময় কোনো তারা বিপদে পড়তো না, কেউর কাছে হাত পাত হইতো না, যে কোনো বিপদের সম্মুখীন তারা হইতে পারবো আমি মনে করি। এটা এই যে আপনি এই আইসক্রিম বিক্রি করছেন, তো প্রথমে কি কেউ কোনো কটু কথা বা কিছু বলেছিল? না, আমাকে কেউ বলেনি, আমাকে সবাই হেল্প করে, এখানে সবাই আমাদের হেল্প করে। তো সমাজে অনেক মহিলারা মানে চাকরি বাকরি না পেয়ে তাদেরকে বেকার বলে দাবি করছে নিজেরা নিজেরা, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? না, আমি জানি যে তারা বেকার না, তারা ইচ্ছা করলে পরিশ্রম করতে পারে। কার্যত এই মা অন্যান্য মহিলাদের কাছে আজ প্রেরণা। ইচ্ছে থাকলেই উপায় হয়। একই সাথে মহিলাদের স্বাবলম্বী হওয়ার বার্তা দিলেন এই আইসক্রিম বিক্রেতা মা। মার কথা বলেছিলাম, উনি কিন্তু সমাজে একটি বার্তা দিতে চেয়েছেন যে পিছিয়ে পড়া যারা মহিলারা রয়েছে, যারা নিজেকে বেকার বলে দাবি করছে, অ্যাকচুয়ালি তারা কি একটু ভাবনা চিন্তা করলেই বিভিন্ন কাজে লেগে পড়ে তারা নিজে নিজে স্বাবলম্বন হতে পারে। উদয়পুর থেকে প্রসেনজিৎ দে, নিউজ ভ্যানগার্ড।